নমস্কার আমি ডক্টর প্রবীর বাসু কনসালটেন্ট ইউরোলজিস্ট নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল বারাসাত আজকে আমরা ডিসকাস করব মেল সেক্সুয়াল ফাংশন নিয়ে আজকালকার দিনে অনেক কম বয়সী ছেলেরা আসে শীঘ্র পতন মানে প্রিম্যাচিউ ইজ্যাকুলেশন নিয়ে প্রবলেম নিয়ে আমার বলার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম এরা কিন্তু ইরেক্টাইল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসঅর্ডারের ভোগে সুতরাং আমরা অনেকেই ভুল হয়তো ভুলবশত তাদেরকে প্রিম্যাচিউ ইজাকুলেশন হিসেবে ট্রিট করি এই দুটি সম্পূর্ণ ডিফারেন্ট ডায়াগনোসিস অ্যান্ড ডিফারেন্ট ট্রিটমেন্ট প্রোটোকল আমরা খুব সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞেস করি পেশেন্টদের যে যখন আপনি সেক্স করতে যাচ্ছেন যখন উত্তেজনা হচ্ছে তখন পেনিস যখন ইরেক্ট হচ্ছে তখন কি বীর্যপাত পড়ার পরে সঙ্গে সঙ্গে কি পেনিসটা নরম হয়ে যায় বা র্যাপিড ডিটুমিসেন্স ফলোয়িং ইজ্যাকুলেশন হয় না যখন বীর্যপাত হয় তারপরেও পেনিসটা ইরেক্ট থাকে দুটো প্রশ্ন দুটো উত্তর প্রথমটা যদি আমরা সিনারিও ভাবি যে সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে গেল প্রথমেই আপনার ইনফিউশন এবং পেনিসটা নরম হয়ে গেল দ্যাট ইজ কল ইরেকটাইল তার মানে পেশেন্টের ইরেকটাইল ফাংশনটা ডিস্টার্ব হয়ে আছে তার চিকিৎসা অন্যরকম যেটি আমি একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে টেস্ট তার দেখে তার চিকিৎসা টোটালি ডিফারেন্ট হয়ে যায় এবং সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে যে বীর্যপাত হয়ে গেল এবং পেনিস নরম না হয়ে শক্তই হয়ে রইল দ্যাট ইস নন অ্যাজ প্রিম্যাচু ইজাকুলেশন সুতরাং অনেক পেশেন্ট কিন্তু প্রিম্যাচু ইজাকুলেশন বলেন কিন্তু আদৌ তাদের প্রিম্যাচু ইজাকুলেশন নেই তাদের আছে ইরেক্টাল ডিসফাংশন এইটি যারা যারা এই প্রবলেমে ভুগছেন তারা প্রথমেই আমার মনে হয় একটা চেক লিস্ট তৈরি করে নেওয়া দরকার যে তার কি প্রিম্যাচু ইজাকুলেশনে ভুগছেন না ইরেক্টাল ডিসফাংশন ইরেক্টাল ডিসফাংশনের চিকিৎসা টোটালি টেস্টোস্টেরন বেস্ট হয়ে যায় কিন্তু প্রিম্যাচু ইজাকুলেশন মোরা মোর অ্যাংজাইটি ডিসঅর্ডার যেখানে ওষুধের দ্বারা খুব কিছু কাপ হয় না যেখানে কাউন্সেলিং সেশন খুব দরকার সুতরাং যারা যারা এখানে ভুগছেন এই প্রবলেমটা আমার অনুরোধ থাকছে যে আপনি আপনি নিজেই ভেবে নিন কারণ অনেকে আমাদের ইয়াং ছেলেরা প্রথমেই ডাক্তারদের কাছে আসেন না অনেকদিন ভুগে ভুগে ফ্রাস্ট্রেশনে ভুগেন সুতরাং আগে যদি আপনারা নিজেরাই বুঝতে পারেন আপনার ডায়াগনোসিস কি তাহলে চিকিৎসা পদ্ধতিটা খুব তাড়াতাড়ি আপনাদের সুবিধা দিতে পারবেন নমস্কার